গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম আলোচিত নাম ওয়াগনার গ্রুপ, যারা যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করেছে ইউক্রেনের বিপক্ষে। সেই ওয়াগনার গ্রুপ দীর্ঘদিন ধরেই ভুগছে নেতৃত্বের সংকটে। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। মূলত ইয়েভজিনি প্রিগোজিনের হত্যাকাণ্ডের পর থেকেই ভাড়াটে এই যোদ্ধা দলে দেখা দেয় নেতৃত্বের শূন্যতা। আর তাই কাকে পরবর্তী ওয়াগনার প্রধান করা যায় তা নিয়ে বহুদিন ধরেই চিন্তিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ওয়াগনারের সাবেক শীর্ষ নেতা আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। ধারণা করা হচ্ছে তিনিই হতে পারেন ওয়াগনার গ্রুপের পরবর্তী প্রধান। জানা গেছে সে বৈঠকে ইউক্রেন যুদ্ধে কিভাবে স্বেচ্ছাসেবক যোদ্ধাদের ঠিকমতো কাজে লাগানো যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ওয়াগনার গ্রুপও অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে এই বৈঠকের মাধ্যমে ক্রেমলিন বিশ্বকে জানাতে চেয়েছে যে তারা ওয়াগনারের উপর আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে। গত জুনে তৎকালীন ওয়াগনার প্রধান প্রিগোজিনের নেতৃত্বে দলটি রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ দমনের পর গত আগস্টে ওয়াগনারের একাধিক জ্যেষ্ঠ কমান্ডার সহ প্রিগোজিন উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান। ওয়াগনার বিদ্রোহের অল্পদিন পর পুতিন ভাড়াটে যোদ্ধাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু সে সময় প্রিগোজিনের পরিবর্তে ত্রোশেভের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সুপারিশ করেন পুতিন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।